Hello friends, how are you? আমি ebook.com থেকে রানা আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটি টিপস। আজ আমার টিপসের বিষয়টি হচ্ছে স্মার্ট ওয়াচ। আমি আজ আপনাদেরকে দেখাবো Z50 একটি স্মার্ট ওয়াচ কালেকশন। দেখাতে চাচ্ছি এই স্মার্ট ওয়াচটি কীভাবে ব্যবহার করবেন এবং এর সুবিধাগুলো। চলুন দেখে নেওয়া যাক স্মার্ট ওয়াচটি। আমাদের কাছে আজ যে ওয়াচটি আছে সেটি হচ্ছে গোল্ডেন কালার একটি ওয়াচ। তো আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কীভাবে ব্যবহার করতে হবে এবং কীভাবে আপনারা এটি ওপেন করবেন এবং কীভাবে গিয়ার কানেকশন করতে হবে। আচ্ছা চলুন ফার্স্টে দেখে নেওয়া যাক এই স্মার্ট ওয়াচটির সাথে আমরা কী কী পাচ্ছি। এটার সাথে আমরা পাচ্ছি একটি মেটাল বডির বেল্ট যেটি দেখতে অনেক সুন্দর, অনেক গর্জিয়াস। আর আমি দেখিয়ে দিচ্ছি আরেকটি জিনিস আপনারা সাথে পাচ্ছেন যেটি হচ্ছে লেদারের একটি বেল্ট। নেক্সট টাইম যে কোনো সময় আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এটার সাথে আরও থাকছে একটি USB ডাটা কেবল যেটির মাধ্যমে আপনি ওয়াচটিকে চার্জ করতে পারবেন বা রিচার্জ করতে পারবেন। এবং এটির সাথে থাকছে একটি স্কিন পেপার স্কিন প্রোটেকশনের জন্য। আচ্ছা আর থাকছে একটি ব্যাটারি, ব্যাটারি থাকছে, ব্যাটারিটি হচ্ছে 430 mAh। আচ্ছা আমি এটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে রয়েছে ফাংশনটি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি সিম স্লট এবং একটি মেমোরি স্লট আছে যেটি আপনি 32 GB পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন। এবং সিমটি হচ্ছে আপনি ন্যানো সিম, এটাতে ন্যানো সিম ইউজ করতে পারবেন, যে কোনো সিম। চলুন ওপেন করে নেওয়া যাক। এটি অলরেডি ওপেন হয়ে গেছে। এটা ডিসপ্লে এবং এটির কালার কম্বিনেশনটি অনেক ভালো এসেছে এবং এর ফিনিশিংটাও অনেক ভালো। আচ্ছা চলুন দেখে নেওয়া যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। এটার যে মেনু অপশন আছে এখান থেকে ঢুকে আমি দেখে নিচ্ছি এটার যে ফাংশনগুলো আছে। এটা হচ্ছে আপনি পেডোমিটার পাচ্ছেন, পেডোমিটার পাচ্ছেন, পেডোমিটার, স্লিপ মনিটর, ইন্টারনেট এক্সপ্লোরার যেটার মাধ্যমে আপনি নেট ব্রাউজ করতে পারবেন এবং ফেসবুক, ফেসবুক ব্রাউজ করতে পারবেন, টুইটার, হোয়াটসঅ্যাপ, এই প্রোগ্রামগুলো আপনি এই স্মার্ট ওয়াচটির সাথে পাচ্ছেন। আরেকটা জিনিস, এটা হচ্ছে ফুল অ্যান্ড্রয়েড না, যেহেতু সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপসগুলো ইউজ করতে হবে, আদার্স কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন। আচ্ছা চলুন দেখে নেওয়া যাক আমরা কীভাবে এটিকে আপনার স্মার্টফোনের সাথে গিয়ার কানেকশন করবো। আচ্ছা ফার্স্ট আপনাকে স্মার্ট ওয়াচের গিয়ার কানেক্ট করতে হলে যে কাজটি করতে হবে এটা হচ্ছে ব্লুটুথ অপশনটি। ব্লুটুথ অপশন থেকে আপনাকে ব্লুটুথটি ওপেন করে নিতে হবে। ব্লুটুথ অপশন থেকে ব্লুটুথটি ওপেন করে নিতে হবে। আচ্ছা আপনি এখন যেই আপনার স্মার্ট ওয়াচের সাথে এটি কানেকশন করতে চাচ্ছেন সেই স্মার্ট ওয়াচটির ব্লুটুথটিও ওপেন করে নিতে হবে। আমার ব্লুটুথটি ওপেন আছে, তো আমি এখানে সার্চ স্মার্ট ওয়াচ অপশন থেকে সার্চ অপশন থেকে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন এখানে রেডমি চলে এসেছে। তো আমি এটাকে কানেকশন করে নিচ্ছি। এটাকে কানেকশন করতে গেলে ব্লুটুথ ওপেন করতে বলবে। ওপেন করার পর কানেক্টর একটি অপশন এসেছে, সেখান থেকে কানেক্ট করে দিলে আমার যে স্মার্ট ওয়াচটি এটাতে একটা নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশন অলরেডি চলে এসেছে, আমি এটি ওকে করে দেব। এটা কানেক্ট নিয়ে নিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এটা কীভাবে কাজ করে। আমি আমার ফোনে একটি নাম্বার থেকে ফোন করছি, তাহলে আপনার বুঝতে পারবেন এটি কীভাবে গিয়ার কানেকশন হয়েছে বা কাজ করছে কিনা। হ্যাঁ দেখুন
বন্ধুরা এটি অবশ্যই কাজ করছে, আমার দুইটি ফোনেই এটি রিং হচ্ছে। আমি এখন আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনো একটি ফোন থেকে এটি রিসিভ করতে পারেন। আচ্ছা, এখন এটি রিসিভ হয়ে গেছে, আপনি স্মার্টওয়াচ থেকে কথা বলতে পারেন। আর আপনি যদি আপনি সরাসরি অ্যান্ড্রয়েড ফোন থেকে কথা বলতে চান, সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখুন ব্লুটুথ চিহ্ন চলে এসেছে, এটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করে আপনি ফ্রি হ্যান্ড মোড করে দিলে এটি আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে সরাসরি কথা বলতে পারবেন। ঠিক আছে, এখন আপনি আপনার যেটা সুবিধা আপনি স্মার্টওয়াচ থেকে কথা বলতে পারেন অথবা আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকেও কথা বলতে পারেন। আচ্ছা, আমি এখন এটা কেটে দিচ্ছি। আর স্মার্ট ওয়াচের আরেকটি অপশন আছে, যেটি হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার অথবা মেসেজ, এটা থেকে আপনি দেখতে পারবেন অথবা মেসেজিং করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেই সফটওয়্যারটি ইউজ করতে হবে সেটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে, অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর, ফার্স্ট প্লে স্টোর থেকে আপনাকে যে একটি অ্যাপ নামিয়ে নিতে হবে, সেটা হচ্ছে নোটিফিকার। আমার এখানে নোটিফিকার অ্যাপসটি এখানে ইনস্টল করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। নোটিফিকার এই অ্যাপসটি আপনি ওপেন করে তারপর যদি গিয়ার কানেক্ট করেন, তাহলে আপনার ওয়াচে মেসেজ এবং